বামুণটোলত হিন্দু মুসলমানে একেলগে করিলে ইফতার। যি সময়ত সমগ্র ভারতবর্ষ তথা অসমত হিন্দু মুসলমানের মাজত সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পাই দিছে একাংশ লোকে, হাতাম পুরুষিয়া একতার এনাজরি ভাঙি পেলার সময়তে সম্প্রীতির নিদর্শন দাঙি ধরলে নলবারী জেলার ঘগ্রাপার রাজচক্রর অন্তর্গত বামুণটোলা গাঁওয়ের ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে মঙ্গলবারে বামুণটোলা জামাই মসজিদ পরিচালনা সমিতির উদ্যোগত আয়োজন করা ইফতার পার্টির দেখা গল হিন্দু ধর্মাবলম্বী লোক। একেলগে হিন্দু মুসলমান লগ হয়ে মসজিদত করিলে আহার গ্রহণ। তার প্রমাণ পুনের দাঙি ধরলে বামুণটোলা গাঁওয়ের ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে আর হিন্দু ধর্মাবলম্বী লোকসকলে। এতিয়াও জিয়াই আছে বামুণটোলার ভাতৃত্ববোধ আর হিন্দু মুসলমানের একতা। আমার ধর্ম যদিও হিন্দু মুসলিমর একটা নীতি, কিন্তু আমার বাকি যেটু মিলা প্রীতি, এই মিলা প্রীতিটা আমার অটুট আছে। আর ই আমি আশা রাখিছো ই সদায় থাকিব। 1980 চনত যেতিয়া আন্দোলন হয়েছিল, তেতিয়া আমার এই দুচুপায় একেলগে মিলি আমি একেলগে পহরা দিছিলো, একেলগে আমি ইয়াতে বসবাস করে আছো। আমার দিন সময়ত তেখেতসকলের ওসরলৈ আমি আহিছো, তেখেতসকলে সুন্দরভাবে এতে মিলা প্রীতিরে সুন্দর ভজন করেছে, কোনো হাই উরুমি নাই। আমি আশা রাখিছো এনে ধরনের যাতে আমি দুটা সুপায় মিলি, দুটা সুপায় আমি মিলিজুলি একেলগে থাকিম। আর এই আশাই নহয় যাতে গোটেই ভারতবর্ষতে আমি আটাই একেলগে মিল হই, বিভিন্ন জাতির যি জন্মর জনে যে থাকক, আমি যাতে মিলা প্রীতিরে থাকি আমি ভারতবর্ষখান শান্তির পথলে আগুয়াই নিব পারো, তারে আশা রাখি। আমি প্রথম রমজানের পর আমি মানে ইয়াত বিভিন্ন ধরনের আমি মানে ইফতারের আয়োজন করেছো। হিন্দু মুসলমানকে ধরে আমার অঞ্চল বৃহত্তর অঞ্চল যিনি মানে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আছে, তেখেতসকলক আমি আমার ইয়াতে আমি নিমন্ত্রণ দিছিলো ইফতারের সময়। তেখেতসকলে আমাক সঁহাৰি দিছে। আর যদি বৃহত্তর খাতিকুচি বামুণটোলা কঁঠালগড় চুবুরী এই যদি হাতমপুরুষিয়া যদি একটা একতা, এই একতাটা আমার মানে ভবিষ্যতলকে থাকিব। আর যদি সময় একটা সাম্প্রদায়িকর কথা মানে একটা ওলায় সে সময়তে আমি আমার ইয়াত যদি একটা আমার আমি দেখিছো যে হিন্দু মুসলমান লগতে বিভিন্ন ধর্মের মানুষ আমি ইয়াতে আজি এমাহ ধরে ইফতার করলো, অন্তিম দিনলৈকে আহিছো। সেয়ে আমি কালি অন্তিম দিনলৈকে অন্তিম দিনটো আমি মাতিছো যখন ধর্মীয় বিভিন্ন ধরনের মানুষক, ধর্মের মানুষক আমি ইয়াত ইফতার করবলে আমি আহ্বান জানাইছো। লগতে আপনাদের চ্যানেলের জড়িয়ে আমি গোটেই মানুষকে জানাইছো যে আমার আপনাদের এনেকা একটা একদারে সকল ধর্মের মানুষ মিলি ইফতার করক, আর আমার দরে একটা মানে সুকীয়া বার্তা আমার ইয়ারপরে অনুষ্ঠানের পর যাক। নলবাৰীৰ পৰা জীপু দাসৰ ৰিপোর্ট, জিপি নিউজ।